গত 26 এপ্রিল আমরা একটা ভিডিও দেখতে পাই সামাজিক মাধ্যমে, যে আমাদের পশ্চিম জেলার যে জেলাশাসক, উনি একটি বিয়ে বাড়িতে গেছেন, দুটো বিয়ে বাড়িতে গেছেন এবং গিয়ে একদম বর্বরতার নিদর্শন রেখেছেন। যে যারা বিয়ে করছিল ওদেরকে বিয়ে পিড়ি থেকে তুলে দেওয়া, একদম পুরোহিতকে চোর মারা, যারা ভাত খেতে আসছিল ছিল ওই যে ভাত খেতে ছিল ওদেরকে মেরে ওদেরকে বকে ওদের থেকে সরিয়ে দেওয়া, এই বিভিন্ন পদ্ধতি এবং পুলিশকে পুলিশের গায়ে হাত তোলা, এই বিভিন্ন পদ্ধতি আমরা অবলম্বন করে উনি দেখলাম যে বিয়েটা বিয়ে বাড়ি থেকে সবাইকে তাড়িয়ে দিয়েছে। তা আমরা এটা দেখে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেছি যে জেলাশাসক এগুলি কী করছেন। কিন্তু পরের দিন আবার ওনারই ভিডিওতে দেখলাম, উনি বলছেন যে যা করেছেন ঠিকই করেছেন। তখন আমাদের মানে রাগটা আরও বেশি হয়েছে। ত্রিপুরাবাসী সবাই আবার বৃদ্ধবনিতা সবাই যারা এই ঘটনাগুলি দেখেছে সেদিন, সবাই কিন্তু মনে দুঃখ নিয়ে সবাই ছিল, যে মনে দুঃখ ছিল যে আমাদের জেলাশাসক, আমাদের জেলার মধ্যে জেলাশাসক যিনি আমাদের জেলার অভিভাবক, উনি একটা বিয়েকে কীভাবে ভেঙে দিয়েছে। একটা না দুটো, দুই পরিবার দুটো বিয়ে বাড়ি ছিল, একটা মানিকপুর একটা গোলাপ বাগান, দুটো বিয়ে বাড়িতে কীভাবে সবাইকে বিচ্ছিন্ন করে সবাইকে মারধর করে সে বের করে দিলেন, এই পদ্ধতি সবাই মেনে নিতে পারেনি। তারপর আমি এসব দেখে আমি একদম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমি হাইকোর্টে মামলা করলাম। মামলা করার পরে আজকে মামলা হিয়ারিং উঠেছে চিফ জাস্টিস মহাশয়, আমাদের মাননীয় চিফ জাস্টিস এবং মাননীয় এস চট্টোপাধ্যায় এই কোর্টে উঠেছে, উনি হিয়ারিং পার্টিসিপেট করেছে। আমার আমার লয়ার ছিল রুমেলা গুহ এবং আরও তিনজন ছিল। হিয়ারিং চলাকালীন চিফ জাস্টিস জানতে চেয়েছিল সরকার 26 তারিখে ঘটনার পর ত্রিপুরা সরকার কী পদক্ষেপ নিয়েছে। তখন অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে গতকালকে নোটিফিকেশনে উনি ডিএমকে আমরা মানে ত্রিপুরা থেকে ডিএম পদ থেকে উনাকে অব্যতি দেওয়া আছে। চিফ জাস্টিস মহাশয় একটা অর্ডার দিলেন যে ওনাকে পশ্চিম জেলা থেকে মানে আগরতলা থেকে কেন বাইরে রাখা হয়নি জানতে জানাতে হবে, এভিডেভিট দিয়ে পরশুদিন আগামী পরশুদিন আবার আমরা রিলিজ করেছি। এবং উনি বারবার প্রেসে আসছিলেন ডিএম মহাশয়, তার ফলে ও চিফ জাস্টিস মানে মাননীয় চিফ জাস্টিস আবার একটা অর্ডার দিয়েছেন যাতে উনি প্রেসে না আসেন। হ্যাঁ, আর যেগুলি ইনকোয়ারি চলছিল সেই ইনকোয়ারিগুলি স্টপ থাকবে, যতটুকু ইনকোয়ারি হয়েছে যা দস্তাবেজ আছে সবগুলি আমাদের হাইকোর্টে আসতে হবে। আর আমাদেরও এভিডেভিট দিতে বলেছে যে আমরা যে ভিডিওগুলি দেখি, যে ভিডিওগুলি আমরা ভিডিওগুলির ভিত্তিতে আমরা মামলাটা করেছি, সেই ভিডিওগুলি আদৌ সঠিক কি না কোথায় থেকে আমরা পেয়েছি সেগুলি আকারে এভিডেভিট আকারে আমাদের জানাতে হবে হাইকোর্টে। এই পরিস্থিতির মধ্যে আমি বলবো যে সেদিন জেলাশাসক জেলার অভিভাবক হয়ে যে ভূমিকা গ্রহণ করার দরকার ছিল ওনার, উনি আইনের বাইরে গিয়ে আইনের এখতিয়ার বাইরে গিয়ে তাকে উনি হাত তুলেছেন, সবাইকে মারধর করেছেন, এটা ওনার কাম, আমাদের আমরা তা মেনে নিতে পারছি না। যার ফলে আমরা চাই যে এটা একটা গতি হোক, যে আইনের বাইরে গিয়ে যদি কেউ কাজ করে কী পানিশমেন্ট হয়, আমরা চাই ওনার একটা পানিশমেন্ট পরবর্তী শুনানি আবার পরশু দিন হোক, তারপরে আমরা বিস্তারিত বলবো। এখন যেহেতু কোর্টের সাবজেক্ট ম্যাটার, ঠিক আছে, যেহেতু মাননীয় হাইকোর্ট ওই আমাদের যে রেসপন্ডেন্ট মানে যিনি জেলাশাসক ওনাকে যেহেতু পাবন্দি দিয়েছে যে কিছু বলতে পারবে না, তাহলে আমরাও বিস্তারিত কিছু বলবো না, আমরা মামলাটা শেষ হোক নিষ্পত্তি হোক তারপরে আমরা বলবো। যে যতটুকু অর্ডার এসেছে সেগুলি আমি ভেন্টিলেট করে দিয়েছি। আপনার নাম? আমি ভাস্কর দেব বর্মা। আর আপনার সঙ্গে কে কে ছিলেন? আমি পিটিশনার ছিলাম, ওই মামলাতে পিটিশনার আমি ছিলাম, কিন্তু আমার হয়ে আইনি লড়াই করছে রুমেলা গুহ, নিহারিকা শর্মা, ধ্রুব সাহা এবং আরও দুজন আমার মামলাটা লড়ছে। আমি পিটিশন। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।